বিদ্যুৎ এবং পানির ভর্তুকি থেকে ধীরে ধীরে সরে আসার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয় অনুযায়ী এলাকাভিত্তিক বিদ্যুৎ এবং পানির দাম নির্ধারণের জন্য নির্দেশনা দিয়েছেন তিনি। রাজধানীর শেরবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় তিনি এ নির্দেশনা দিয়েছেন। বর্তমান সরকারের শেষ এই একনেক সভার সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় প্রধানমন্ত্রী ঢাকায় উঁচু ভবন নির্মাণের ক্ষেত্রে সতর্ক থাকা কথা বলেছেন, যাতে উড়োজাহাজ চলাচলের সময় এয়ার ফানেল না তৈরি হয়। এছাড়া প্রধানমন্ত্রী সড়ক নির্মাণের সময় সড়কের পাশে জলাধার তৈরির নির্দেশ দিয়েছেন। সভা শেষে প্রধানমন্ত্রীর এসব অনুশাসনের কথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সভায় 39,344 কোটি টাকা ব্যয়ে 44টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বিদ্যুৎ ও পানি এই দুইটি আমরা সার্বজনীন সভায় ব্যবহার করি, আমরা সাবসিডির উপকার সবাই ভোগ করি। এটাকে আমরা এরিয়া ওয়াইজ, ইনকাম ওয়াইজ, ফ্যামিলি ওয়াইজ আমাদের ফেয়ার বা চার্জ ফিস দাম ধারণ করতে হবে। আজকের অর্ডার নয়, যারা এই কাজ করে তাদের জন্য এই কথাটা, আমাদেরকে সাবসিডির থেকে ভর্তুকির থেকে সরে আসতে হবে।